তৃতীয় দফা ভোটের দিন বিভিন্ন জায়গা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। এবার ভোটের প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন মালদার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। ভরা বাজারে দুঃসাহসিক হামলা, প্রার্থীকে লক্ষ্য করে গুলি। রবিবার সন্ধে পুরাতন মালদার শাহপুরে নির্বাচনী কার্যালয়ে ছিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় সূত্রে দাবি, তিনি নির্বাচনী কার্যালয়ের বাইরে আসতেই ভিড়ের মধ্যে থেকে হঠাৎ গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা। বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার গলার ডান পাশে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজে। ঘটনার পর ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এত বড় রাজনৈতিক হিংসার ঘটনা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও নেই। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বড় গলায় কথা বলছেন, বারবার বহিরাগত তত্ত্ব আঁটছেন, কিন্তু এটা মাথায় রাখছেন না পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আর রাজনৈতিক হিংসা কোন পর্যায়ে পৌঁছে গেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা যদি কেউ করে থাকে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই কাজ কোন তৃণমূল করবে না, কারণ তৃণমূল কর্মীরা মালদাতে পিসফুলি সহঅবস্থান নিয়ে নির্বাচন করছে, কোথাও কোনো হামলা গণ্ডগোল হচ্ছে না। আগামী 29 এপ্রিল বৃহস্পতিবার অষ্টম দফা তথা শেষ দফায় মালদার 6টি আসনে ভোট। তার আগে বিজেপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কেন হামলা হলো, রাজনৈতিক না ব্যক্তিগত আক্রোশে হামলা, কে বা কারা হামলা চালালো, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ভোটকে কেন্দ্র করে লাগাতার অশান্তি চলছে বাংলায়। ভোটের আগে নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি। তৃতীয় দফা ভোটের দিন বিভিন্ন জায়গা আক্রান্ত হন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। এবার ভোট প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন মালদার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।